রক্তের না আছে ফ্যাক্টরি, রক্তের না আছে চাষের জায়গা, না রক্ত চাষ করে পাওয়া যাবে, না ফ্যাক্টরি থেকে তৈরি করা যাবে। তো এটার জন্য সরকারের কোনো পরিকল্পনা নাই। মিনিস্টারকে ফোন করলে অনেক সময় রক্ত পাওয়া যায় না। আমরা ভয়ে না সরকারি ব্লাড ব্যাংকগুলোকে বলতে পারি না, কারণ আগামীকাল প্রোগ্রাম আছে, রাত 12টায় ফোন করে আজকে রাত্রে বলবে যে আমি কালকে যেতে পারছি না, আমাদের কাজ আছে। এরকম ঘটনা আমাদের সাথে ঘটেছে। রাজ্যবাসী যারা যাতে যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বা বিভিন্ন মুমূর্ষ রোগে আক্রান্ত, যাদের প্রায় রক্তের প্রয়োজন হয়, কিন্তু তাদেরকে রাজ্য সরকার রক্ত যোগান দিতে ব্যর্থ হয়েছে। কেন্দ্র সরকারও ব্যর্থ না, কেন্দ্র বিজেপি সরকার না রাজ্যে তৃণমূল সরকারের এমন কোন প্রকল্প নিতে পারলো না যে প্রকল্পের ফলে কেন্দ্রে এবং রাজ্যে যে রক্তের ঘাটতি দেখা দিচ্ছে সেটাকে পূরণ করবে। আর যখন আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে অল্প অল্প জায়গাতে আমরা আমাদের প্রচেষ্টায় আমাদের কর্মী সমর্থকদের সহযোগিতাতে রক্তদান শিবির করছি, সেটাকে নিয়ে অনেক জায়গায় টিপ্পণী কাটছে, অনেক জায়গায় রক্তদান শিবিরকে ভুলণ্ডিত করার চেষ্টা করছে, বিভিন্ন ভাবে আটকানোর চেষ্টা করছে। আমি আপনাদের জানিয়ে রাখি বা আপনারাও জানেন, রক্তের না আছে ফ্যাক্টরি, রক্তের না আছে চাষের জায়গা, না রক্ত চাষ করে পাওয়া যাবে, না ফ্যাক্টরি থেকে তৈরি করা যাবে, না দর্জি। আমাদের জেলা গার্মেন্টস এর ভাইরা আছেন দর্জি শিল্পের সাথে, চারটে সেলাই করে দিলে রক্ত হবে, এটা তো হয় না। রক্ত এমন একটা জিনিস মানব দেহ থেকে মানব দেহে ট্রান্সফার হবে। তো এটার জন্য সরকারের কোনো পরিকল্পনা নাই। অপদার্থ সরকার কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার, তারা ব্যর্থ হয়েছে এই রক্তের যোগান দিতে, কিন্তু বড় বড় করে বড় বড় ভাষণ দেওয়ার জন্য প্রস্তুত আছে। এমপি এমএলএ তো দূরের কথা, মিনিস্টারকে ফোন করলে অনেক সময় রক্ত পাওয়া যায় না, কিন্তু এই রক্ত যাতে ব্যবস্থা করা যায় তার জন্য যারা রক্তদান শিবির করছে সরকারের পক্ষ থেকে উচিত তাদেরকে সহযোগিতা করা। সহযোগিতা দূরের তো দূরের কথা, আমরা ভয়ে না সরকারি ব্লাড ব্যাংকগুলোকে বলতে পারি না। খারাপ লাগে যে রাতের অন্ধকারে ধরো আগামীকাল প্রোগ্রাম আছে, রাত 12টায় ফোন করে আজকে রাত্রে বলবে যে আমি কালকে যেতে পারছি না, আমাদের কাজ আছে। এরকম ঘটনা আমাদের সাথে ঘটেছে, সেজন্য আমরা বেসরকারি গুলোতে দিই, যদি তারাও পরিষেবা দেয়। আমাদেরও তো ইচ্ছা লাগে, আমরা সরকারের পার্টি হিসেবে থাকতে চাই, আমরা রাজনীতির ময়দানে এসেছি, মানুষকে বলবো, তৃণমূলে বলবে, বিজেপিও বলবে, সিপিএম বলবে, কংগ্রেসও বলবে, আইএসএফও বলবে, আরো যারা রাজনীতিক দল আছে তারা বলবে যে আমাদেরকে ভোট দাও, আমরা সুষ্ঠু সমাজ ব্যবস্থা দিব। মানুষ যাকে চাইবে, যাদেরকে ভালো লাগবে তাকে জিতাবে, একজন জিতবে বাকিজন হেরে যাবে। আমি মনে করি ঠিক শাসক আর বিরোধীর এটা হওয়া উচিত, মানুষের রায় নিয়ে মানুষকে যেটা কমিটমেন্ট করেছিলাম এবং আগামী দিনেও জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে আসবো, মানুষ উপকৃত হবে, এটা একটা শাসকের কাজ হওয়া দরকার। আর বিরোধীদের কাজ কি, বিরোধী সিটে আমরা আছি, আমাদের কাজ হবে যে জনকল্যাণমুখী কাজটা নিয়ে আসতে চলেছে তার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটা ধরিয়ে দিও, আর যদি আমাদের মাথায় কোনো আইডিয়া থাকে যে এটা করলে রাজ্যবাসী উপকৃত হবে সেটা সরকারকে শেয়ার করা, সরকার সেই আইডিয়াটাকে নিয়ে নতুন করে পরিকল্পনা করে প্রকল্প গ্রহণ করবে।